আমরা ইলিশ নিয়ে কথা বলছি, একটি 1400 গ্রাম ইলিশ মাছ থেকে 1400 গ্রাম মানে 1 কেজি 400 গ্রাম একটি ইলিশ মাছ থেকে 16 লক্ষ ইলিশের বাচ্চা দেবে। তাহলে একটি 1400 গ্রাম ইলিশ মাছ থেকে যদি 16 লক্ষ ইলিশের বাচ্চা দেয়, আপনি কি মনে করেন এই যে কার্তিকপুর ব্রিজের উপরে আছে এই যে শাখা নদী, এখানে এই নদীটি বড় নদী বাদে এই শাখা নদীও তো কি ইলিশ বলে যাবে না? অবশ্যই। তাহলে আলটিমেটলি আমরা নিজেরা কি নিজেদের পায়ে কুড়াল দিচ্ছি? হ্যাঁ, আমাদের পায়ে আমরা কুড়াল দিচ্ছি। তো বড় হওয়ার পরে যে মাছটা দিবে সেই মাছ থেকে 1 কোটি টাকা আয় করা যাবে। দর্শক, সহজলভ্যে ইলিশ মাছ খাওয়ার কোনো সূত্র আছে বাংলাদেশে? হ্যাঁ আছে। খাল বিল পুকুরে আমরা যেমন অন্যান্য মাছগুলো সহজেই এবং সহজ দামে খেতে পারি, ঠিক তেমনিভাবে ইলিশ কিন্তু তার চেয়েও হাজার গুণ শতগুণ সহজ দামে আমরা খেতে পারবো যদি আমরা নিজেরা একটু সচেতন হই, অভিযানের সময় ইলিশ মাছ ধরা বন্ধ রাখি। দর্শক, আমি একটু তথ্য দিতে চাই আপনাদেরকে। ইলিশদের যদি ডিম দেওয়ার পরিপূর্ণ সুযোগ সৃষ্টি করে দেয়া যায় তাহলে 200 গ্রামের একটি ইলিশ মাছ থেকে প্রায় 1.5 লাখ ইলিশের বাচ্চা পাওয়া যাবে। মাত্র 200 গ্রাম একটি ইলিশ মাছ থেকে 1.5 লাখ ইলিশের বাচ্চা পাওয়া যায়। পদ্মা নদীর ইলিশ নিয়ে গবেষণা করে দেখা গেছে 1400 গ্রামের একটি ইলিশ মাছ যদি ডিম দেওয়ার সুযোগ পায় তাহলে প্রায় 16 লাখ ইলিশের বাচ্চা পাবে। 1400 গ্রাম অর্থাৎ 1400 গ্রামের একটি ইলিশ মাছ যদি তাকে পরিপূর্ণভাবে বাচ্চা এবং ডিম পাড়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে সেখান থেকে 16 লাখ ইলিশের বাচ্চা পাওয়া যাবে। যদি আর্থিক লাভের কথা চিন্তা করা হয় তাহলে একটি মাত্র ইলিশ থেকে 76 লাখ থেকে 1 কোটি টাকা আয় হবে। এ হচ্ছে একটি মাত্র ইলিশ মাছের আমরা যে তথ্য সেই তথ্য। তো এই যে ইলিশ মাছ আমরা অভিযানের সময় ধরছি এবং এই ইলিশ মাছ ধরার ফলে কিন্তু আমরা দেখুন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা একটু কয়েকজনের সাথে পথচারীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই যে অভিযান ইলিশ মাছটা ধরছে, এটা যদি না ধরে তাহলে আপনারা অন্যান্য মৌসুমে নদী ভরা ইলিশ মাছ থাকবে, এটাকে আপনারা বিশ্বাস করেন এবং মনে করেন? হ্যাঁ। তো এই যে যারা ধরছে এটা কি কারণে ধরছে এবং আপনারা কি কারণে খাচ্ছেন? আরেকজন পথচারীর সাথে কথা বলতে চাই, আপনার আসলে কি মতামত? আমার একই মতামত। আপনারা মনে করেন যে যদি এই ইলিশ মাছগুলো না ধরে পরবর্তী মৌসুমে আপনারা আর অনেক বেশি এবং সহজে বড় ইলিশ খেতে পারবেন? এখন তো ইলিশ মাছের ধারে কাছে ক্রয় করা তো দূরে কথা, ধারে কাছে গরিব মানুষ যেতেই পারে না, তখন দেখা যাবে সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। তখন 1400 গ্রামে একটি ইলিশ মাছ থেকে কি হবে? 16 লাখ বাচ্চা হবে একটা ইলিশ মাছ থেকে। সেই 16 লাখ বাচ্চার মধ্যে যদি 8 লক্ষ বাচ্চা সমুদ্রে চলে যায় আর 4 লক্ষ বাচ্চা যদি নদীতে থাকে, সে 4 লক্ষ বাচ্চার মধ্যে যদি আপনারা বিভিন্ন সময়ে ঝাটকা হিসেবে যে মাছগুলো ধরেন সেটা যদি 2 লক্ষ মাছ আপনারা ধরে ফেলেন তাহলে 2 লক্ষ মাছ বড় থাকলো। একটা ইলিশ মাছ থেকে 2 লক্ষ মাছ যদি থাকে তাহলে নদীতে ভরে যাবে না ইলিশ মাছে? এবং এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে তাহলে এই অভিযানের সময় যদি একটি 1400 গ্রামের এইরকম একটি মাছকে যদি আপনারা সঠিকভাবে বাচ্চা দিতে দেন এই ইলিশ মাছগুলোকে, তাহলে দেখা যাবে যে একটা ইলিশ মাছ থেকে 76 লাখ থেকে 1 কোটি টাকা আয় করা যাবে। এই একটা ইলিশ মাছ যদি বাচ্চা দেয় সেই ইলিশ মাছ থেকে, যেই ওই বাচ্চা থেকে যখন ইলিশ মাছ হবে বড় হবে সেই বাচ্চাগুলো বড় হওয়ার পরে যে মাছটা দিবে সেই মাছ থেকে 76 থেকে 1 কোটি টাকা আয় করা যাবে তার বাচ্চা দিয়ে। আর আমরা এই যে ধরে ফেলছি এর ফলে কি হচ্ছে, যা মাত্র 400 টাকায় ইলিশ মাছটা খাওয়ার জন্য ধরে ফেলছি, তাহলে আপনি কি করছেন? দেশের ক্ষতি নিজেরা নিজে করছি, আমরা দেশের ক্ষতি নিজেরা নিজে করছি। তাহলে প্রশাসনকে এবং ইলিশ মাছ যারা ধরছে তাদেরকে আমরা বিরত রাখতে সহযোগিতা করবো? তো একশোবার সহযোগিতা করবো। ওকে, আপনার মতামত কি? হ্যাঁ, ওটাই গুড, ধন্যবাদ মুরব্বী। আপনাকে আমি বলছি যে এই যে মা ইলিশ আমরা ধরে ফেলছি এর ফলে একটা ইলিশ মাছ থেকে 16 লক্ষ বাচ্চা দেয় 1400 গ্রাম একটি ইলিশ মাছ থেকে, তাহলে এই 16 লক্ষ বাচ্চা যদি সুযোগ পায় বড় হওয়ার তাহলে ইলিশ মাছ কতটা ভরে যাবে নদীতে আপনি মনে করেন? অনেক হবে। তবে এই যে 1400 গ্রাম একটি ইলিশ মাছ এই মুহূর্তে 500-600 টাকা দিয়ে খাওয়ার চেষ্টা করছেন, যদি না ধরেন তাহলে দেখা যাবে যে এই যে জাল ফাটছে, এই যে শাখা নদীতে জাল ফাটছে, এখানে কি ইলিশ মাছ তখন থাকবে না? থাকবে,
ষোলো লক্ষ ডিম যদি দেয় একটি ইলিশ মাছ নদী ভরে যাবে, সব নদী ভরে যাবে, তার কমের মন্তব্য করছে কিন্তু অনেকে। দেখুন এই এই মন্তব্য কিন্তু সবাই করছে, সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে সচেতন হবো। জেলেরা মাছ ধরছে, আমরা যদি না খাই মাছ আমরা খাবো না এবং মাছ ধরতেও দিব না। যে যে এলাকা রয়েছে আমরা পদ্মা নদীর পাশে, সেই এলাকা থেকে সবাই এই মা ইলিশকে রক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো, তবেই কিন্তু মা ইলিশ রক্ষা করা সহজ হবে। দর্শক আপনার মন্তব্য এবং জনগণের জনগণের মন্তব্য এবং আজকের এই লাইভটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন যার যার দায়িত্ব থেকে। আমরা সবাই সবার জায়গা থেকে এই ইলিশকে রক্ষা করব। এবং একটা জিনিস আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে এই যে নদীতে নদীতে মাছ ধরলে কি আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয়? না, দিতে হয় না। এই নদীতে আপনি যদি এখন মাছ ধরেন, এই যে মুরব্বী মাছ ধরতেছে জাহিদাল দিয়ে, যে গ্রামবাসী জাহিদাল মাছ ধরতেছে, তাকে কি কেউ বাধা দিচ্ছে? আপনি কি অন্য একটি পুকুরে যে মাছ ধরতে পারবেন কারো নিজের পুকুর ছাড়া? তাহলে এই নদীটা আলটিমেটলি কাদের? আমাদের লাভ হবে। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক ড্রাইভার রয়েছে আমাদের লাইভ দেখে অপেক্ষা করছেন। এই যে আমরা ইলিশ নিয়ে কথা বলছি, একটি 1400 গ্রাম ইলিশ মাছ থেকে 1400 গ্রাম মানে 1 কেজি 400 গ্রামের একটি ইলিশ মাছ থেকে 16 লক্ষ ইলিশের বাচ্চা দেবে। তাহলে একটি 1400 গ্রামের ইলিশ মাছ থেকে যদি 16 লক্ষ ইলিশের বাচ্চা দেয়, আপনি কি মনে করেন এই যে কার্তিকপুর ব্রিজের উপরে আছে এই যে শাখা নদী, এখানে এই নদীটি বড় নদী বাদে এই শাখা নদীও তো কি ইলিশে বলে যাবে না? অবশ্যই। তাহলে আলটিমেটলি আমরা নিজেরা কি নিজেদের পায়ে কুড়াল দিচ্ছি? হ্যাঁ, আমাদের পায়ে আমরা কুড়াল দিচ্ছি। 1400 টাকার একটি ইলিশ মাছ আপনি 500 টাকা দিয়ে ক্রয় করার জন্য এই কাজটা করতেছেন, আর এখন যদি অভিযানে আমরা মাছ না খাই মাছ না ধরি তাহলে দেখা যাবে যে আপনার মাছ কিনে খেতে হবে না। এই 1400, হ্যাঁ এই 1400 গ্রামে 2000 গ্রাম ইলিশ মাছ আপনারা ধরে খেতে পারবেন না? এটা ছোট মাছ ধরা তো নিষেধ। তারপর মনে করেন এরা যদি সরকার নীতি সুন্দর ভাবে করে তো আমার দেশের উদ্দেশ্যের উন্নত হবে আর কি, আল্লাহ দিলে। হ্যাঁ, মাছে আমরা ভরপুর নদীতে মাছ থাকবে আর কি, এটা আমরা সবাই নিয়ন্ত্রণ মান্য চলতেই আমাকে। এটা দর্শক সবাই কিন্তু গঠনমূলক মন্তব্য করছেন এবং সবাই কিন্তু সহমত জানাচ্ছেন আমাদের সঙ্গে, এবং আপনারা সহমত জানিয়ে এই ভিডিওটি সচেতনতামূলক, এই ভিডিওটি এবং সচেতন করতে অন্যান্য বাংলাদেশের অন্যান্য মানুষকে আপনারা সচেতন করতে লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন, এই প্রত্যাশা রাখছি। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি জি কে সঞ্জিত, ধন্যবাদ সবাইকে। আশা করছি সবাই মা ইলিশ ধরা থেকে এবং খাওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ হাফেজ।